কবিতার মধ্যে আছে যে কবি দেবেন্দ্রনাথ সেন বহু তীর্থ ঘুরেছেন পুণ্য লাভ করার জন্য। বহু তীর্থে তিনি গিয়েছেন, কখনো বৃন্দাবন, কখনো বা ত্রিবেণী সঙ্গম, হ্যাঁ কখনো বা প্রফুল্ল আশ্রম, বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু তবু তার চিত্ত অর্থাৎ মন ভরেনি। তাই তিনি আবার ফিরে এসেছেন তার জন্মভূমির কাছে। তিনি বলেছেন, সকল তীর্থই সার, কেবল জননী জন্মভূমি সমস্ত তীর্থের মধ্যে আসল। কি বলেছে শুনি একবার কবিতায়। তবু ভরিল না চিত্ত, ঘুরিয়া ঘুরিয়া কত তীর্থ হেরিলাম, তবু ভরিল না চিত্ত, চিত্ত মানে মন, তবু মন ভরল না, ঘুরিয়া ঘুরিয়া কত তীর্থ হেরিলাম, ঘুরে ঘুরে কত তীর্থ দেখলাম, হেরিলাম মানে দেখলাম। বন্দিনু পুলকে বৈদ্যনাথে, বৈদ্যনাথে গেলাম, তাকে বন্দনা করলাম মানে প্রণাম করলাম, পুলকে মানে আনন্দের সঙ্গে। মুঙ্গেরের সীতাকুণ্ডে গিয়া কাঁদিলাম চিরদুঃখী জানকীর দুঃখে। প্রথমে বলে দিই বৈদ্যনাথ ধাম কোথায় আছে। এখানে বৈদ্যনাথ ধাম আছে দেওঘরে, বর্তমান দেওঘরে। মুঙ্গেরের সীতাকুণ্ডে গিয়া কাঁদিলাম চিরদুঃখী জানকীর দুঃখে। সীতাকুণ্ডে গেলেন, মুঙ্গের হচ্ছে বর্তমান বিহারে অবস্থিত একটা রাজ্য, সেই মুঙ্গেরে গিয়ে, মুঙ্গেরের সীতাকুণ্ডে গিয়ে তিনি কাঁদলেন চিরদুঃখী জানকীর দুঃখে। জানকী তো কে তোমরা জানোই, জানকী মানে হচ্ছে সীতা, তো সীতার দুঃখে তিনি কাঁদলেন। হেরিনু বৃন্দবাসিনী বৃন্দে আরোহিয়া, বৃন্দ পর্বতে আরোহণ করেছিলেন বৃন্দবাসিনী দেবীকে তিনি দেখলেন সেখানে গিয়ে। করিলাম পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে গেলেন। ত্রিবেণী সঙ্গম কি, তিনটে নদীর মিলন হয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী। সেই ত্রিবেণী আছে এলাহাবাদে, সেখানে গিয়া সেখানে স্নান করাটা নাকি খুব পুণ্য বা পবিত্র। সেখানে গিয়ে তিনি স্নানও করলেন। জয় বিশ্বেশ্বর বলি ভৈরবে বেরিয়া কত করিলাম কত নৃত্য, জয় বিশ্বেশ্বর বলে তিনি ভৈরবে গেলেন, সেখানে কত নৃত্য করলেন। প্রফুল্ল আশ্রমে রাধাশ্যামে নিরখিয়া হইয়া উতলা, প্রফুল্ল আশ্রমে গেলেন, সেখানে গিয়ে রাধাশ্যামকে দেখলেন, মানে শ্রীকৃষ্ণ আর রাধাকে দেখলেন নিরখিয়া মানে দেখে, নিরখিয়া মানে দেখে, হেরিলাম মানেও দেখে। হইয়া উতলা, তিনি উতলা হলেন, হ্যাঁ মানে মগ্ন হলেন, মত্ত হলেন। গীত গোবিন্দের শ্লোক গাহিয়া গাহিয়া ঘুমিলাম কুঞ্জে কুঞ্জে। গীত গোবিন্দ লিখেছেন জয়দেব, জয়দেব ছিলেন বাংলার রাজা লক্ষ্মণ সেনের সভাকবি, তিনি লিখেছিলেন গীত গোবিন্দম। গীত গোবিন্দমে এখানে অনেক শ্লোক, শ্রীকৃষ্ণ সম্পর্কিত শ্লোক আছে। সেই গীত গোবিন্দমে শ্লোক গাহিয়া গাহিয়া ঘুমিলাম কুঞ্জে কুঞ্জে, মানে বাগানে বাগানে ঘুরে বেড়ালাম বৃন্দাবনে গিয়ে, প্রফুল্ল আশ্রমে গিয়ে। পাণ্ডারা আসিয়া গলে পড়াইয়া দিল বড় গুঞ্জমালা, পাণ্ডা মানে যারা পুরোহিত পূজারি, তারা এসে আমার গলায় বড় গুঞ্জ মালা পরিয়ে দিল, মানে আশীর্বাদ পুষ্ট ঠাকুরের মালা পরিয়ে দিল। তবু ভরিল না চিত্ত, তাতেও মন ভরল না, সব তীর্থ সার, মানে সকল তীর্থই সার, সার মানে হচ্ছে মূল, কিন্তু এখানে বলছে যে সব তীর্থ ভ্রমণই বৃথা। তাই মা তোমার কাছে এসেছি আবার, তাই মা, মা মানে এখানে কাকে মা বলছে, এখানে জননী জন্মভূমিকে মা বলে সম্বোধন করেছেন, তাই তিনি বলছেন যে মা তোমার পাশে আমি আবার ফিরে এসেছি। তাহলে আর একবার বলবো কবিতায় আমরা কি বুঝলাম, কবিতায় বুঝলাম কবি দেবেন্দ্রনাথ সেন নানান জায়গায় তীর্থ করতে ঘুরে বেরিয়েছিলেন। তিনি বৃন্দবাসিনী গেছেন, তিনি বৈদ্যনাথ ধাম গেছেন প্রথমে, সেখানে প্রণাম করেছেন বিশ্বেশ্বর শিবকে, তারপরে মুঙ্গেরে সীতাকুণ্ডে গিয়ে চিরদুঃখী সীতার দুঃখে কেঁদেছেন, বৃন্দবাসিনী পর্বতে চেপে, বৃন্দ পর্বতে চেপে বৃন্দবাসিনী মায়ের বন্দনা করেছেন, ত্রিবেণী সঙ্গম যেটা এলাহাবাদে আছে প্রয়াগে সেখানে গিয়ে তিনি স্নান করে এসেছেন, জয় বিশ্বেশ্বর বলে ভৈরবে তিনি বেরিয়েছেন, নৃত্য করেছেন, প্রফুল্ল আশ্রমে রাধাকৃষ্ণকে দেখে উতলাও হয়েছেন, গীত গোবিন্দের শ্লোক গিয়ে গিয়ে বাগানে বাগানে ঘুরেও বেরিয়েছেন, পাণ্ডারা এসে তার গলায় বড়গুঞ্জ মালা পরিয়ে দিয়েছে। এত কিছু করেও তার মন সন্তুষ্ট হয়নি, মন ভরেনি, তাই তিনি আবার ফিরে এসেছেন তার জননী জন্মভূমি মায়ের কাছে। আশা করি কবিতাটা বোঝা গেছে। এর যে অর্থ বিপরীত পদ পরিবর্তন আছে সেগুলো আমি লিখে পাঠাবো, আর এখানে যে টিকাগুলো দেওয়া আছে সেগুলো একটু মুখস্থ করতে হবে, যেমন বৃন্দাচল কি, বৃন্দবাসিনী, ত্রিবেণী সঙ্গম, গীত গোবিন্দ, এ তো, আর লাস্টের যেটা ছয়, পেজ নম্বর 147 ছয়ের দাগ, ওটা একদম পুরোপুরি মুখস্থ করে নেবে, তাহলে প্রত্যেকটা উত্তর লিখতে সুবিধা হবে। থ্যাংক ইউ।
Have a nice day ahead.